জোড়া জোড়া, মারবো চাবুক চড়বে ঘোড়া, ওরে খোকা খুকু তোরা সরে দাঁড়া, আর বাকিরা চপ্পল পাই দিয়ে ভেতরে ঢুকে পড়ো। তো আজকের ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব অনেক কিছু। তো রিসেন্টলি তোমরা জানো আমি কিন্তু একটা নতুন ব্যবসা স্টার্ট করেছি, সেটা ভালোই গ্রো করছে। তো আজকে তার ফার্স্ট পেমেন্টটা তুলবো, তো পুরোটাই তুলে ফেলতাম কিন্তু যেহেতু দুজন রিটার্ন করেছে তো সেটা বাদ দিয়ে বাকিটা তুলবো। তো সেই জন্যই যাচ্ছি বাজারে, আর বাকিটা মানে টাকাটা দিয়ে কী করবো সেটাও তোমরা দেখবে। আর দেখতে হলে চপ্পল খুলে সবাই বসে পড়ো, গান দবাকে ব্রেক না পড়বে। আর মেঘও করেছে, আর এই বৃষ্টি, আর যা ঢ্যামনা গরম পড়েছে বাবা গো, মানে ঢ্যামনা গরমের এর কোনো শেষ নেই। ঘেমে অলরেডি জল টপ টপ করে পড়ছে, তার উপরে যদি এই ঢ্যামনা মাছ, তো আমার আবার হয়েছে এক লেওড়া ব্যথা। মানে এই বাঁ পাশের ঘাড়ের মাংসপেশির ভেতরে এত নোংরা ব্যথা শুরু হয়েছে, মানে সে ব্যথা বসলে ব্যথা করে, হাঁটলে ব্যথা করে, এরকম একটা ব্যাপার। তো এখন যা পরিস্থিতি এই কোভিডের জন্যে, মানে কোনো ভালো ডাক্তারের সাথেও যোগাযোগ করা যাচ্ছে না, তো যার জন্য গাড়াপুতেই একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, সেখানেই যাচ্ছি, দেখি ওনাকে পাই কি না। এখান থেকে দেখা যাচ্ছে উনি আছে। তো ফাইনালি ওষুধ নেওয়া কমপ্লিট হলো, আর ও গড, তিন নম্বরে যে ওষুধটা দিয়েছিল মারাত্মক লেভেলের ডেঞ্জারাস, মানে অসহ্য। মানে হোমিওপ্যাথি আমি খেতে পারি কিন্তু লাস্টে যে একটা লিকুইড মতো জীবের ওপর দেয়, ও বাবা গো, আমার মুখটাই পুরো মানে নষ্ট হয়ে গেছে। তো ওষুধ নেওয়ার পালা কমপ্লিট। তো অনেকগুলো ব্যায়াম করতে দিয়েছে, সেগুলো তোমাদের দেখাও বাড়িতে গিয়ে। আর হলো তোমার সেই সাথে ওষুধ দিয়েছে খাওয়ার, তো দেখা যাক। তো এখন যাচ্ছি টাকা তোলার ওখানে, তো দেখা যাক যে খোলা আছে কি না, কারণ এই লেওড়া দোকান গজব বেজতি হ্যায়, কখন খোলে কখন বন্ধ করে কিচ্ছু বোঝা যায় না, মানে লেওড়ামো কোনো শেষ নেই। তো আর বলো না গাইস, কত বড় মাথা মোটার মতো কাজ করেছি আমি, মানে টাকা তুলতে এসেছি বাট ব্যাংকের বই আনি। কই বাত নেই, হাম তো চুতিয়ে হ্যায়, দুবারা ট্রাই করেঙ্গে। মজা আয়া, মানে এর থেকে দুঃখের আর কি হয়, মেয়েকে সামলে এত কষ্ট করে একটু টাইম বের করে আসার পরেও যদি এরকম রিটার্ন যেতে হয়, তো এই দুঃখের কথা বলার কিছু নেই। তো যাই হোক, বাড়ি যেতে হবে, আবার একদিন আসতে হবে, আর কী করা যাবে, কিছু তো করার তো নেই। তো বাড়িতে চলে এসেছি কিন্তু কোনো কাজ কমপ্লিট হয়নি, আমার যাওয়া আসা সব বৃথা, কোনো কাজ হলো না, শুধু শুধু গিয়ে ঘুরে আসতে হলো। বাট কী করা যাবে, কিছু বলার নেই, একে তো গরম, মানে সে ভ্যাপসা পড়া নোংরার পদের অন্য লেভেলের গরম। তো যাই হোক, আজকের এই ভ্যাপসানো ছন্ন ছাড়া ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।